আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছটল বিডি। তো আজকে আমরা এই R15 V3 ইন্দো এই বাইকটার মেজর কিছু কাজ করব, সার্ভিস প্লাস এর কিছু পারফরমেন্স আপগ্রেড আমরা করছি। এই বাইকটা মোটামুটি ভালোই রান করেছে, বাট বাইকের ওনার বাইকের অনেক যত্ন নিয়ে থাকেন। সো এই বাইকটার মেজর কিছু প্রবলেমের কথা আপনাদেরকে বলি। এই বাইকটা এর আগে মেবি এর USD ফর্কের কাজ করা হয়েছিল, এর USD ফর্কের তেলটা প্রপার ছিল না, দ্যাটস ওয়াই এই USD ফর্কটা অনেক বেশি খেলে। এটাকে আমরা অ্যাকুরেট করব। প্লাস এই বাইকটার হচ্ছে আপনার টপ স্পিড, আমরা লাস্ট এটা নিয়ে খাগড়াছড়ি সিন্ধুকছড়ি ট্যুর দিয়ে আমি যেটা দেখেছি, সো এই বাইকটার টপ স্পিড উঠতে অনেক সময় লাগে। সো সেটার যেটা কারণ সেটা হচ্ছে আমি এর ক্লাচ প্লেট টোটালি বসে গেছে, রেডি এক্সেলারেশনটাই বাইকের নাই। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকের টোটাল ক্লাচ অ্যাসেম্বলি, যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাচ প্লেট, এখানে আছে ক্লাচ প্লেট, এই হচ্ছে প্রেশার প্লেট, আর এই হচ্ছে আপনাদের হাফ সেন্টার। এইটা আমরা এই বাইকে কমপ্লিট ব্র্যান্ড নিউ ইনস্টল করব। সেকেন্ড আমরা যে পারফরমেন্স আপডেটটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার KNN-এর ফ্রি ফ্লো এয়ার ফিল্টার। KNN-এর ফ্রি ফ্লো এয়ার ফিল্টার এটা জেনুইন, এই দেখেন এই যে এখানে এটা দেওয়া আছে KNN-এর ফ্রি ফ্লো এয়ার ফিল্টার, এখানে পার্ট নাম্বার সহ দেয়া, আর হচ্ছে KNN-এর লাইফ টাইম মোবিল ফিল্টার যেটাকে বলে সেটা। সো আমরা গাড়িটার একটু পারফরমেন্স আপগ্রেডের জন্য, আর এর ভেতরে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই যেটা আমরা আগে ইনস্টল করেছিলাম, এটার মধ্যে রেসিং কয়েল প্লাস রেসিং প্লাগ লাগানো আছে, এটা হচ্ছে কমপ্লিট উমার সেট আপ লাগানো আছে। সো আমরা বাইকটার কাজ করবো। বাইকটার বেশ কিছু জিনিস আছে, এইটার কমপ্লিট পারফরমেন্স আপগ্রেডটা আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করা। সো দেখতে থাকুন। সো এটার যে ব্যাপারটা আমরা পেলাম সেটা হচ্ছে এর ক্লাচ প্লেটের ফাইবারগুলো একদম হার্ড হয়ে গেছে, হার্ড হয়ে যাওয়াতে এটা প্রচণ্ড পরিমাণে স্লিপ করে, দ্যাটস ওয়াই আপনার এই হাফ সেন্টারেও হালকা একটি হয়ে গেছে, প্রেশার প্লেটেও হালকা, যদিও এটা খুব একটা ই না, বাট জোরাতালি কাজ করলে আসলে দেখা যায় কি পারফরমেন্স এক্সপেকটেশন লেভেল মিট করতে পারে না, দ্যাটস ওয়াই আমরা যেটা করছি আমরা কমপ্লিট হাফ সেন্টার এনেছি। ওই যে খোলা হচ্ছে এই যে নতুন হাফ সেন্টার, প্লাস্টের প্রেশার প্লেট ওটা তো দেখালাম, এইটা আমরা নতুন করে সেট করব। আর এই যেহেতু ক্লাচের সাইড সবসময় খোলা হয় না, একটা কথা বলে দিই, এই যে আপনার এখানে এই যে আপনারা এখানে যে সিলটা দেখতে পাচ্ছেন, এই যে সিলটা, এই সিলটা হচ্ছে হেডের যে পাম্প, এই যে এই পাম্পে হেডে মোবিল তোলে। এখন এই সিলটা যদি সামহাও দুর্বল হয়ে গিয়ে থাকে তখন কিন্তু আপনার গাড়ি হেডে মোবিল উঠবে না, তখন আপনার গাড়ি ওভারহিট হয়ে, যেটা আমরা অনেকবারই ফেস করেছি, যে আপনার VVS ক্যাম ট্যাম এগুলো সব নষ্ট হয়ে যায়, রকার এগুলো নষ্ট হয়। সো যদি কখনো খোলা হয় এই রাবারটা অবশ্যই একবার চেক দিয়ে নেবেন এটা ঠিক আছে কিনা, এটা যদি এর ভিতরে বসা থাকে বুঝতে পারবেন ঠিক আছে, বাট এটা যদি ক্লাস কভার টান দেওয়ার সাথে সাথে এটার মধ্যে ফ্রি হয়ে চলে আসে তাহলে বুঝবেন যে আপনার এই রাবারটা নষ্ট হয়ে গেছে, তো এটা বদলাই নেবেন। এটার এই রাবারটা একদম ওকে আছে, সো এটা নিয়ে কিছু করার নাই, এই গ্যাসকিটটা অরিজিনাল গ্যাসকিট ওকে আছে। আর খোলার সময় চেষ্টা করবেন এই গ্যাসকিটটা যেন কখনোই ড্যামেজ না হয়, অরিজিনাল গ্যাসকিটটা কিন্তু পাওয়াটা একটু টাফ, আর এটা ছাড়া লাগালে পরে কাজ করলে এই সাইডের এগুলো দেখা যায় তখন কিন্তু বাজে লাগে, মনে হয় যে গাড়িটা কাজ করা হয়েছে। সো এই জিনিসটা সবসময় চেষ্টা করবেন দেখে লাগাতে। সো আমরা ওই V3টার এই ট্যাঙ্কিটা খুললাম ফুয়েল পাম্পটা ক্লিন করার জন্য, এখন এটা মনে হয় না কখনো খোলা হয়েছিল এর আগে, কারণ এর ভেতরে যেই পরিমাণে রাস্ট এবং ময়লা দেখেন, এই যে পারতেছেন এর ভিতরে প্রচুর ময়লা আছে, এই ময়লাগুলা তেল যখন টান দেয় পাম্পে এই এই ফিল্টারে এসে জমা হয়, আর জমা হলে যেটা হয় তখন আসলে এইটার আপনার যে ইটা কমে যায়, তখন যতখানি তেল টানার কথা টানতে পারে না তখন গিয়ে আপনার পাম্পে প্রেশার পড়ে, আর এই পাম্পে প্রেশার পড়লে একটা সময় ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে যায়। এখানে দেখেন কি অবস্থা, এগুলো দেখেন, এগুলো কখনোই খোলা হয় নাই, খোলা হইলে এটা হওয়ারই কথা না। এটা ট্যাঙ্কি আমরা ওয়াশ করবো, প্লাস হচ্ছে পাম্পটা ক্লিন করে দিব, তারপরে যেহেতু এটা একদম মানে এটার কাজই হচ্ছে যেখানে যা আছে সব কিছু কমপ্লিট করা হবে, একটা প্রিমিয়াম সার্ভিসে যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং আমরা করে দিচ্ছি। সো এটা হচ্ছে গাড়ির স্টক এয়ার ফিল্টার, এটাকে আমরা রিপ্লেস করে এখন লাগাবো হচ্ছে এই যে KNN-এর ফ্রি ফ্লো এয়ার ফিল্টার, এগুলো দেখা এটা কী পরিমাণ ফ্রি, দেখেন
এতে প্রচুর পরিমাণে বাতাস টানবে। এটার অ্যাকচুয়ালি ফুল পারফরমেন্সটা পাওয়া যায় যদি এটার সাথে ফ্রি ফ্লো এক্সস্টটা লাগানো যায়, বা ফ্রি ফ্লো এক্সস্ট আর লাগানোর কিছু প্রবলেম আছে আপনারা জানেন যারা ঢাকায় বাইক চালান, সার্জেনের একটা ইয়ে আছে, সো ওই কারণে এটা করা পসিবল হয় না সবার পক্ষে। বাট এখন গাড়ির ব্রিদিংটা আগের থেকে অনেক ভালো হবে, বাইকের যে আরপিএমটা ড্রপ করে এটা লাগালে পরে আরপিএমটা ড্রপ অনেক কম করবে। এখন দেখেন তেলের মধ্যে কি পরিমাণ ময়লা, এগুলো সব বেরোইছে আপনার ওই ফিল্টারটা থেকে। তো ফিল্টারটা পরিষ্কার না করলে পরে এই জিনিসগুলো আস্তে আস্তে ওই ফিল্টারটাকে জ্যাম করে দেয়। এয়ার ফিল্টার তেমন জ্যাম হলে বাতাস যায় না, ফিল্টারটা জ্যাম হলে তেলটা পাস করে। সো এইটা 5-6 হাজার কিলো পর পর এটা ক্লিন করাটা খুবই জরুরি, যেহেতু আমাদের দেশের তেল খুবই খারাপ। আদারওয়াইজ এটা এত তাড়াতাড়ি করা লাগে না, কিন্তু আমাদের দেশের তেলের জন্য এগুলো লাগে অ্যাকচুয়ালি। সো আমাদের নতুন ক্লাচ অ্যাসেম্বলি সেট আপ করা কমপ্লিট, এখন আমরা এটার ফাইনাল টিউন আপ করতেছি যাতে আপনার ওইটা পরবর্তী দিকে গিয়ে ক্লাচটা বেশি হার্ড না হয়। এটা ইনিশিয়াল এখান থেকেই অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে, আর এগুলো হচ্ছে ফ্রেমগুলো, সাইবারগুলো তো দেখাইছি হার্ড হয়ে গেছিল। সো এটা হচ্ছে ফ্রি ফ্লো কেএনএন এর রেসিং মোবিল ফিল্টার, এইটা আমরা এখন এই বাইকে ইনস্টল করব। না এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য। হ্যাঁ এই নাটটা খোল, নাটটা সরা, নাটটা সরা, নাটটা লাগা এই নিচেরটা, হ্যাঁ নিচেরটা ধরা একটু ধরা। হ্যাঁ সো এই মোবিলটা অ্যাকচুয়ালি নর্মাল কাগজের গুলো যেমন আমাদের মোবিল দিয়ে ভিজাই নিতে হয়, এটা ভিজানোর কিছু নাই কারণ এটা তো আপনার নেটের। সো এটা আমরা ভিজাইলাম না, এটা মোবিল দেওয়ার সাথে সাথে অটোমেটিক এর ভিতর দিয়ে মোবিল পাস করবে। সো বাইকের টোটাল কাজ করা কমপ্লিট, এটার যা যা করার সার্ভিসিং থেকে শুরু করে ক্লাচ অ্যাসেম্বলি চেঞ্জ করা, পারফরমেন্স আপগ্রেড আপনারা সবই দেখেছেন। এর পিক আপ রেসপন্সটা পুরো একদম মানে অন পয়েন্ট, এটা দেওয়ার সাথে সাথে পিক আপ নিচ্ছে, গাড়িটা কেবল ওয়াশ করানো হয়েছে। সো যদি আপনাদের বাইকের প্রবলেম রিলেটেড কিছু জানার থাকে ফেস করেন, তাহলে ফিল ফ্রি টু নক মি, আমাকে মেসেজ করলে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যদি ব্যস্ত থাকার কারণে অনেক সময় খুব তাড়াতাড়ি রিপ্লাইটা দেওয়া হয় না। তো ঠিক আছে, ভালো থাকবেন, আর যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ধরেন আপনারা এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে পারবেন।